नमस्कार आपनादेर साथे आमी शैलेंद्र। आज के आमी होली सम्पर्कित एकटी छबी आंकबो, चलुन देखे नी। प्रथमे आमी एकटी छेलेर फिगार बनाच्छी, तार जोन्नो स्ट्राक्चार बानिये निलाम। ছেলেটির ফিগারের স্ট্রাকচারটি রেডি হলে তার পাশেই আমি আরেকটি মেয়ের ফিগারের স্ট্রাকচার বানাচ্ছি। এরপর স্ট্রাকচারের উপর চোখ, নাক, মুখ, হাতের গঠন, পায়ের গঠন, আঙুলের গঠন সব বানিয়ে নেব। ফিগারগুলির পাশে একটি বালতি ও একধারে রঙের একটি জায়গা বানিয়ে নেব। পিছনের ব্যাকগ্রাউন্ডে একটি ঘর, প্রাচীর ও গাছ ঝোপঝাড় বানিয়ে নিচ্ছি। পর আমাদের রং করার পালা।
প্রথমেই আকাশে স্কাই ব্লু কালার ব্যবহার করলাম, বাড়িটিতে ভার্মিলিয়ান রেড এবং অরেঞ্জ কালার দিয়ে ভর্তি করছি। প্রাচীরটিতে ব্রাউন সায়না ও পিচ কালার ব্যবহার করব। নিচের ভূমিটিতে প্রথমে লাইট গ্রিন ও তারপর মিডিয়াম ইয়েলো কালার ব্যবহার করছি। মেয়েটির ফিগারটিতে প্রথমে ব্রাউন শাইনা আর মেয়েটির ফিগারটিতে প্রথমে অরেঞ্জ ও দুটিতেই পিচ কালার দিয়ে ভর্তি করে দিচ্ছি। এরপর ওদের শরীরে রঙের ছিটে ফোটা বোঝানোর জন্য রেড, মিডিয়াম গ্রিন, ভায়োলেট কালার হাতে পায়ে মুখে কোনো কোনো জায়গার মধ্যে দিয়ে দেব। ছেলেটির জামাটিতে প্রথমে ক্যারামাইন ও পিঙ্ক দিয়ে ভর্তি করব। প্যান্টটিতে রেড ও অরেঞ্জ কালার দিয়ে দিলাম। মেয়েটির ড্রেসটিতে ইয়েলো অকার আর ডিপ ইয়েলো কালার দিয়েছি আর নিচের অংশে রেড, পিঙ্ক আর ভায়োলেট কালার ব্যবহার করলাম। আর নিচের যে পার্টটি আছে সেটিতে রেড দিলাম। বালতিটি দিয়ে ভায়োলেট এবং কোবাল্ট ব্লু কালার দেব আর রং বোঝানোর জন্য রেড তো আছেই। পিচকারিটিতে রেড দিলাম। ড্রেসেতেও কিছু রং লেগে আছে, দেখিয়ে দিচ্ছি। এরপর নিচে যে রংগুলি পড়ে আছে, কোথাও রেড, কোথাও কোবাল্ট ব্লু, কোথাও বা গ্রিন কালার ব্যবহার করব। এদিকে রঙের পাত্রটিতে গ্রে, রেড আর ভায়োলেট ব্যবহার করছি। বাড়ির নিচের অংশটিতে রেড, উপরের কার্নিসের অংশটিতেও রেড ও জানলাগুলিতে কোবাল্ট আর কিউস এবং পিঙ্ক কালার ব্যবহার করছি। গাছেতে ডার্ক ব্রাউন আর গ্রে কালার আর পাতার অংশতে ডিপ গ্রিন, মিডিয়াম গ্রিন কালার দিয়ে দিলাম। ঝোপগুলিতে স্যাপ গ্রিন আর উপরের দিকের অংশে লেমন ইয়েলো। আর বাড়ির প্রাচীরের যে অংশটিতে ইয়েলো আকার দিলাম। চুলগুলিতে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে ভর্তি করে নেব। এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে ছবিটিকে হাইলাইট করে দিই। আঁকাটি সম্পূর্ণ হলো।
আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।